নাইদা নাজরীন বাংলাদেশ ঢাকা এসছে সুবহানাল্লাহ জোরে 1000 গো 50 লাখ তবে জোরে সুরে বলি নারে তাকবীর এ এ এত থেকে জোরে হবে না হবে না হবে তবে আমরা প্রতিদিন 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা করে চিল্লুছি বাবা এ দেখেন ডাইরি 195 টা জালসা একবারে অলরেডি লেখা আছে 195 টি হ্যাঁ প্রতিদিন 2 ঘন্টা আড়াই ঘন্টা চলছে বাবা হ্যাঁ এ দেখেন আল্লাহর বান্দি নাহিদা নাজনীন তিনি 50,000 টাকার দাতা একবার মহব্বত দিয়ে বলি নারাই তাকবীর গ্রামে ওখানে জালসাই ছিলাম প্রায় 50 লক্ষ টাকা কালেকশন তার মধ্যে একজন বলল হুজুর এই মাদ্রাসার একটা বিল্ডিং করতে 10 লক্ষ টাকা লাগবে আমি নিজেই দিয়ে দেব বলুন ইনশাল্লাহ তিনি একবার সবার সামনে ডিক্লার দিল কিন্তু বাপজি একটা কথা বলে দিই আপনার 1000 তাকলে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল না করবে তাই বলবো বাপরে ও মুসলমান দরদি এই মসজিদকে বানানোর জন্য নাম্বার 2 আর একজন 50,000 টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা নাম্বার 2 ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন ভাগ্যবানকে দেখতে চাই বাপজি হরকতে বরকত আপনি হাতটা বাড়াবেন 50,000-এর বদলায় আল্লাহ আপনাকে লাখ লাখ টাকা দেবে আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় চলে যেতে হবে গাড়ি বাড়ি সম্পদ বিবি বাচ্চা ছেলে মেয়ের সব লুটপাট করে খেয়ে নেবে বাবা আত্মীয় স্বজন খেয়ে নিবে সুবহানাল্লাহ আমি জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ইচ্ছে করলে 1 লাখ দিতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এটাই আলহামদুলিল্লাহ করে নিলাম 2 মেয়ের বিয়ে হয়ে গেছে একটা বেটা এত সম্পদ আল্লাহ দিয়ে ছাড়ো দেখ শান্তি সুখে রাখুক হায়াত দারাজ করুক সকলেই বলে আল্লাহুম আমিন জোরে বলে আল্লাহুম আমিন হ্যাঁ এ দেখেন ভাই কাত্তানো ভাই দিয়েছে আল্লাহু আকবার 50,000 একটু চিলিয়ে নারাই তাকবীর আরো জোরে বলি নারাই তাকবীর এ দেখেন কাত্তান আলী ভাই উনি বলছেন আমি 50 দেব আল্লাহ তুমি কবুল করে নাও হাতটা একটু তুলে দি বাপ একটু হাতটা আল্লাহর রাস্তায় তুলে দি তোলার আগে নাম্বার 3-এ নবীজি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা একটা সুন্নত জিন্দা করে ফেলল তার আমল নামায় 100 শহীদের দরজা হয়ে গেল এবং নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দিল এমন কোন ভাগ্যবান পাবো না বাপ এই মজলিসের ভিতর আর একজন দরুদ নবীর প্রেমী নাম্বার 3-এর একজন দরুদকে বলবো কে আছো নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে রে বাপ নবীর চোখের পানি টুকুন মুছিয়ে সুন্নতকে জিন্দা করবে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আর একজন দরুদিকে বলবো বাপ 3 নম্বরে 50,000 টাকার দাতা 50 বস্তা সিমেন্ট মসজিদের উন্নতি গল্পে আল্লাহ আমাকে দান করিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কথা মনে হয়ে গেল এ দেখেন সেদিন বর্ধমান কাটোয়া একটা মাদ্রাসার জালসা ছিল মেয়েদের মাদ্রাসা তো আমাকে বলছে হুজুর লোক এর 4 ভাগের 1 ভাগ হবে না আমাকে বলছে হুজুর 100 ফুট লম্বা ঘর 25 ফুট খাড়া প্রায় খরচ হবে 25 লক্ষ টাকা বাজেট
28টা কলম, এক একটা কলমের দাম 16,000, 50 কুইন্টাল রড, 30,000 ইট, 3 গাড়ি পাথর, 3 লরি বালি আর 850 বস্তা সিমেন্ট লাগবে হুজুর, দিতে হবে। দেখেন আল্লাহর বান্দা, আমি মনে মনে কিছু আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কোটি লোকের মধ্যে হবে দিবে? তা আপনি বুঝে একবার চাহে দেখেন না, দেখেন কি হয়। ওরে আল্লাহ, বলতে দেরি, বলতে দেরি, গানাম করে দুজনা বলছে হতো 850 বস্তা সিমেন্ট আমরা দুজনে দিয়ে দেবো। আমি বলছি কি করো তোমরা, এখানে আসো, এখানে আসো, কি করো দেখে? আল্লাহ আকবার, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসা 850 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ, দাম দিয়ে দেবো। আমি বলতে সিমেন্ট হইল, তাহলে বালি পাথর দুজনে এসে বলছে আমরা বালি পাথর যা লাগে আমাদের লরি আছে দিয়ে দেবো। জান আমি বলছি আলহামদুলিল্লাহ। আমি তখন মনে মনে করছি মনে হয় হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আমি বলছি তাহলে 50টা আল্লাহর বান্দে 1 কুইন্টাল করি রড। তখন আমাকে বলছে হুজুর 1 কুইন্টাল চাইতে হবে না, দেখেন 10 জনাতে দিয়ে দিবে। হ্যাঁ, এই 10 জনাতে দিয়ে দিবে বলছে বাবুজি, 5 জনা বলছে লিখেন আমরা দেবো। ওরে আল্লাহ, 1 ঘন্টা বক্তব্য দুপুর বেলাতে একবারে কাটোয়ার বাজারে মুসলমানরা দেখিয়ে দিল যে দেখো মুসলমানদের দিল কাকে বলে, হ্যাঁ দেখো দিল কাকে বলে। 1 ঘন্টার ভিতরে 25 লক্ষ টাকা কালেকশন মাদ্রাসার। তখন আমাকে বলছে হুজুর রেডিয়া তো হইলো, তো সারা বছর মাদ্রাসা চালাতে গেলে প্রায় 45 লক্ষ টাকা খরচ, ওটা বলেন। বলে আমি আর পারবো না, তোমরা করিলিও, করিলিও, আমি আইলে গেছি। ওরে আল্লাহ, এ হলো মুসলমানদের দিল, এ হলো মুসলমানদের অন্তর। তাই দেখেন দুইজনে আল্লাহ আকবার 25-25 করে 50 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। রূপালী বেগম, এনামুল শেখ 10,000 টাকার দাত, আল্লাহ আমিন। এটাকে রূপালী বেগম ধরে রামপুর বাজার, আহা আল্লাহ রফিয়ার মান্দি কতই গছিল, এ জননী গো 10,000 মসজিদে লিখিল। একটাই নামি দুজন না, ও আল্লাহ আমিন। উবাইদুল আশরাফ না আশরাফও থাকে, উবাইদুলও থাকে নাকি? বান্দা উবাইদুল আশরাফ ছিল, এ 10,000 টাকা দেখো মসজিদে লিখিল। আজিম হার্ডওয়ার 10,000 টাকা দাতা, একবার জোরে সুরে বলি নারে তুমি রামান্দা এখানে হাজির, এ 10,000 টাকা 25 বস্তা সিমেন্ট দিল মসজিদ খাতির, আরো তোমা করি আমি এ বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মামা আল্লাহ 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 আল্লাহ, তাই আজকে বলতে চাই দরদি, এ দেখেন আব্দুল জব্বার 10,000 টাকা আর 25 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতবাসী করো, আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি কবুল করে নিও। সকলেই বলি আল্লাহুমা আমিন, জোরে আল্লাহুমা আমিন।